প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা রেয়াবিলের উপর আলোচনা করেছি। আজ আমরা হিসাববিজ্ঞান বিষয়ের আর্থিক বিবরণী নিয়ে কথা বলব। আমি বারবার একটি কথা বলি, তা হচ্ছে যে হিসাববিজ্ঞান একটি চর্চার বিষয়। তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি পারফেক্ট হবে। কথায় বলে প্র্যাকটিস ম্যাক্স অ্যান্ড পারফেক্ট। তুমি যদি লেনদেন না বুঝো, জাবেদা করতে পারবে না, আর জাবেদা করতে না পারলে তুমি খতিয়ান করতে পারবে না, নগদান বই তৈরি করতে পারবে না, নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করা সম্ভব হবে না, নগদ প্রদান জাবেদা করাও সম্ভব হবে না। আর আমরা রেওয়ামিল তৈরি করি হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য। খতিয়ান হিসাব বা নগদান হিসাব, আমাদের যে ডাবল এন্ট্রি সিস্টেম অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী তৈরি করা হয়েছে কিনা, খতিয়ান হিসাবসমূহের ব্যালেন্সিং পুলা ঠিক মতো করা হয়েছে কিনা সেটি দেখার জন্যেই আমাদের রেওয়ামিল তৈরি করতে হয়। পাশাপাশি আর্থিক বিবরণী তৈরির কাজ সহজ করার জন্যে আমরা রেওয়ামিল তৈরি করে থাকি। রেওয়ামিল তৈরি করা কিন্তু বাধ্যতামূলক নয়, এবং আমাদের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি এই রেওয়ামিল তৈরি করার বিষয়টিকে বাধ্যতামূলক করেনি, রেওয়ামিল তৈরি করার সুনির্দিষ্ট কোনো ছক প্রদান করেনি। তবে যে ছক অনুযায়ী আমরা রেওয়ামিল তৈরি করে থাকি সেটি একটি বহুল ব্যবহৃত ছক। যাই হোক, আজ আমরা আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করব। আর্থিক বিবরণী, প্রত্যেক ব্যবসা প্রতিষ্ঠান হিসাবকালের শেষে তার ব্যবসায়ের আর্থিক ফলাফল অর্থাৎ লাভ ক্ষতি এবং আর্থিক অবস্থা অর্থাৎ হিসাবকাল শেষের দিনে তার ব্যবসায়ের সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের অবস্থা কী সেটি জানতে চায়। আর এই কাজগুলি তৈরি করার জন্যেই এই তথ্য জানার জন্যেই আর্থিক বিবরণী তৈরি করা হয়। তাহলে আর্থিক ফলাফল জানার জন্যে অর্থাৎ হিসাবকালের শেষে মোট লাভ, মোট ক্ষতি জানার জন্যে যে বিবরণী তৈরি করা হয় তা হচ্ছে বিশদ আয় বিবরণী। আর হিসাবকালের শেষ তারিখে ব্যবসায়ের মোট সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ জানার জন্য যে বিবরণী তৈরি করা হয় তা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীকে আমরা ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র বলতে পারি। তাহলে এই আর্থিক বিবরণী আমাদের যে আন্তর্জাতিক হিসাব মান কমিটি আছে, এই আর্থিক বিবরণী তৈরি করার ক্ষেত্রে তারা বলেছেন যে আর্থিক বিবরণী পাঁচভাবে তৈরি করা যেতে পারে। সেগুলি কি? একটি হচ্ছে বিশদ আয় বিবরণী, আয় বিবরণী, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম, তারপরে আর্থিক অবস্থার বিবরণী, এটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। তারপরে আছে নগদ প্রবাহ বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর আছে কি মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী,
মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি এটাকে ইংরেজিতে বলে আরেকটা হচ্ছে আর্থিক বিবরণী বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও হিসাব নীতি সমূহ তাহলে এই যে একটাই আছে IAS ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 এই অনুযায়ী আর্থিক বিবরণীকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আমরা কিন্তু আমাদের সিলেবাসে আছে আমরা যেগুলি করব সেগুলি হচ্ছে এই বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী তারপর এই মালিকানা স্বত্ব পরিবর্তন বিবরণী নগদ প্রবাহ বিবরণী এগুলি আমরা করব এটা আমাদের এতটা প্রয়োজন নাই তাহলে আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এবং ফলাফল জানার জন্যে আমরা কি করব এই বিশদ আয় বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এবং নগদ প্রবাহ বিবরণী এগুলি তৈরি করব আর এগুলি তৈরি করার মাধ্যমে যে তথ্য আমরা পাব সেই তথ্যগুলি বিনিয়োগকারী বন্ডদাতা এবং হিসাব তথ্যের ব্যবহারকারী যারা আছেন তাদের এই অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে এই আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের ম্যানেজারের দক্ষতা তার সার্বিক অবস্থা মূল্যায়নের একটি অন্যতম ভিত্তি হিসাবে কাজ করে তাহলে এই আর্থিক বিবরণী আমরা সেবাধর্মী প্রতিষ্ঠানের জন্য একভাবে তৈরি করব আবার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য অন্যভাবে তৈরি করব তাহলে আর্থিক বিবরণীতে অর্থাৎ বিশদ আয় বিবরণী বিশদ আয় বিবরণীটাকে দেখি বিশদ আয় বিবরণী বিশদ আয় বিবরণী আয় বিবরণী বিশদ আয় বিবরণীটা কি বিশদ আয় বিবরণীতে মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়গুলি প্রদর্শন করা হয় সেবাদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট সেবা আয় থেকে মোট সেবার ব্যয় বাদ দিলে যা থাকে তাই হচ্ছে নেট লাভ আর ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্যের বিক্রয় লব্ধ অর্থ থেকে বিক্রয় সংক্রান্ত খরচ বাদ দিলে যা থাকে তা হচ্ছে মোট লাভ মোট লাভের থেকে পরিচালন ব্যয় বাদ দিয়ে যা থাকবে তা হচ্ছে পরিচালন মুনাফা এই পরিচালন মুনাফার থেকে পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করে প্রাপ্ত যোগফল থেকে পরিচালন ব্যয় বাদ দিলে কর পূর্ব নেট মুনাফা পাওয়া যাবে এই কর পূর্ব নেট মুনাফা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নেট মুনাফা কারণ এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে তার ব্যক্তিগত তহবিল থেকে আয়কর প্রদান করতে হয় এখানে এটা যদি করা না হয় আর তাহলে কিন্তু ব্যবসায়ের তিনি যে বিনিয়োগ করেছেন অর্থাৎ তার মূলধন কমে যাবে তাহলে বিশদ আয় বিবরণীর ক্ষেত্রে আমরা কি দেখলাম যে বিশদ আয় বিবরণীতে মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়গুলি প্রদর্শিত হবে সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট সেবা আয় থেকে মোট
सेवा संक्रांत व्यय बाद दिले जा थाकबे ता होबे मोट लाभ। और क्रय विक्रयकारी प्रतिष्ठान क्षेत्र पण्यर विक्रय लब्ध अर्थ थेके विक्रय संक्रांत खरच, विक्रय संक्रांत खरच कि प्रारम्भिक मजूत पण्य क्रय, क्रयेर साथे आर कि तोमार आंतपरिवहन, तारपर डक चार्ज, जहाज भाड़ा, एगुलि विक्रय संक्रांत खरच। एगुलि बाद दिए जा थाकबे सेटि होबे मोट लाभ। मोट लाभेर थेके परिचालन आय बाद देवार पर जेटा थाकबे सेटि होबे परिचालन मुनाफा। परिचालन मुनाफार संगे अन्यान्य आय जोग करे प्राप्त जोगफल थेके अन्यान्य व्यय बाद दिले जा थाकबे सेटि होबे कर पूर्व नेट मुनाफा। और ये कर पूर्व नेट मुनाफा एक मालिकाना व्यवसा प्रतिष्ठानेर क्षेत्रे मालिकेर नेट मुनाफा हिसाबे परिगणित होबे। तो आमरा केन विशद आय विवरणी तैरि करब, विशद आय विवरणी तैरिर उद्देश्यटा कि, उद्देश्य कि विशद आय विवरणी तैरिर उद्देश्य? विशद आय विवरणी तैरिर उद्देश्य, उद्देश्य कि? एक नम्बर होच्छे नेट लाभ बा नेट क्षतिर परिमाण जाना। एकटा उद्देश्य। आरेकटी होच्छे मुनाफा जातीय आय एवं मुनाफा जातीय व्यय सम्पर्के, मुनाफा जातीय व्यय सम्पर्के कि नियंत्रण ग्रहण। तहले प्रथमटी हच्छे नेट लाभ एवं नेट क्षतिर परिमाण जाना। आमरा विशद आय विवरणी तैरि करब एई जन्य जे विशद आय विवरणी तैरिर माध्यमे आमरा व्यवसायेर हिसाब काल शेषे नेट लाभ एवं नेट क्षति कत हलो ता जानते पारबो। आर एक मालिकाना व्यवसायेर क्षेत्रे मालिक शुधु नेट लाभई दाबि करते पारबेन, ताके कोनो अवस्थातेई नेट लाभेर बेशी अर्थ देवा जाबे ना। जदि देवा हय ताहले मूलधनेर परिमाण कमे जाबे। मूलधनेर परिमाण कमे गेले भविष्यते व्यवसा कि व्यर्थताय, भविष्यते व्यवसाय व्यर्थता आसते पारे, अर्थात व्यवसाटी बन्ध हये जाओयार आशंका थाकबे। आर मुनाफा जातीय आय एबं मुनाफा जातीय व्यय सम्पर्के नियंत्रण ग्रहण, एई विशद आय विवरणीते सकल धरनेर मुनाफा जातीय आय एबं मुनाफा जातीय व्यय प्रदर्शन करा हय। काजेई मुनाफा जातीय आय जाते बृद्धि पाय एबं एई मुनाफा जातीय व्यय जाते ह्रास पाय सेई ब्यापारे ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। তো এ হচ্ছে আমাদের আর্থিক বিশদ আয় বিবরণ তৈরির মূলত দুইটি উদ্দেশ্য। এখন আমরা একটু দেখব যে আয় এবং ব্যয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। आय के आम्रा दुई भागे भाग करते पारी। एकटा होच्छे कि परिचालन आय, ताई ना? एकटी होच्छे परिचालन आय, परिचालन आय আর একটা হচ্ছে পরিচালনায়, আর একটা হচ্ছে অন্যান্য আয়, অন্যান্য আয়। এন্ড পরিচালনায় কি কি? পরিচালনায় হলো তোমার পণ্য বিক্রয় লব্ধ আয়, পণ্য বিক্রয়
আর সেবা প্রদান বাবদায়। সেবাকে এ প্রদান করে, কিন্তু সেবাদানকারী প্রতিষ্ঠান আছে, যেমন ধরো এই আইনজীবী মানে ল চেম্বার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্ম, তারপরে তোমার এই সেলুন, সেলুনও কিন্তু সেবাদানকারী একটা প্রতিষ্ঠান। আর অন্যান্য আয়ের মধ্যে কি আছে, অন্যান্য আয়ের মধ্যে তোমার প্রাপ্ত কমিশন, প্রাপ্ত কমিশন, প্রাপ্তবার্তা, ব্যাংক জমা সুদ, ব্যাংকে যে টাকা জমা থাকে তার উপর ব্যাংক যে সুদ প্রদান করে সেটি হচ্ছে ব্যাংক জমার সুদ, ব্যাংক জমার সুদ। তারপরে তোমার স্থায়ী সম্পত্তি, স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ লাভ, বিক্রয় লব্ধ মুনাফা বলতে পারো বা লাভ বলতে পারো বা আয় বলতে পারো। তারপরে তোমার বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ ইত্যাদি আরও আছে। তাহলে এইগুলি হচ্ছে আমার আয়। আয় দুই ধরনের, একটি হচ্ছে পরিচালনায় আর একটি হচ্ছে অন্যান্য আয়। পরিচালনায়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে পণ্য বিক্রয়, এটা ক্রয় বিক্রয়কারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পণ্য বিক্রয় লব্ধ যে আয় সেটি হচ্ছে তাদের মূল কি পরিচালনায় মূল আয়। আর সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা প্রদান করে যে আয়টা পায় সেটা হচ্ছে কি পরিচালনায়। আর অন্যান্য আয়ের ক্ষেত্রে মধ্যে প্রাপ্ত কমিশন, প্রাপ্তবার্তা, ব্যাংক জমার সুদ, স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ মুনাফা, বিনিয়োগের সুদ ইত্যাদি আরও আছে, এগুলো আমরা পরে জানতে পারবো। আর ব্যয়ের মধ্যে কি আছে, ব্যয়গুলো আমরা দেখি, আয়টা আমরা দেখলাম, ব্যয়গুলো দেখি। এই সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না, সমস্যা হবে। ব্যয়, ব্যয়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে। একটি হচ্ছে পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তারপরে ধরো বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, আরেকটা অন্যান্য ব্যয়। মানে যে ব্যয়গুলি পরিচালন ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে পড়বে না সেগুলিকে আমরা অন্যান্য ব্যয় হিসেবে ট্রিটমেন্ট দেব। এখন এই পরিচালন ব্যয় কিন্তু অনেক, তো দুই একটি আমি উল্লেখ করি। যেমন ধরো এই যাতায়াত খরচ, তারপরে তোমার ভাড়া, প্রদত্ত কমিশন, পরিচালন ব্যয়। ব্যবসা পরিচালনা করতে গিয়ে নিত্যদিন যে ব্যয়গুলি করতে হয় সেগুলি হচ্ছে পরিচালন ব্যয়। প্রদত্ত কমিশন, প্রদত্ত বার্তা, তারপরে তোমার আইন খরচ, নিরীক্ষা ফিস, কুরিন, কুরিন কি বুঝো, কুরিন হোয়াট ইজ কুরিন, কুরিন কুরিন ব্যাড ডেটস, বাকিতে পণ্য বিক্রয় করার পর যদি দেনাদারদের কাছ থেকে কোনোভাবে অর্থ আদায় করা না যায়, যে পরিমাণ অর্থ আদায় করা যাবে না সেটি হচ্ছে কুরিন। ব্যাংকের ক্ষেত্রে এটাকে বলা হয় খেলাপি ঋণ। তাহলে এটা খরচ কুরিন। তারপরে যদি কোনো স্থায়ী সম্পত্তি থাকে, সম্পত্তির ব্যবহারজনিত যে মূল্য হ্রাস ঘটে অর্থাৎ অবচয় সেটি। তারপরে তোমার অদৃশ্য সম্পত্তি যেগুলি আছে, যেমন সুনাম, তারপর প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলির অবলোপন, ইজারা, ইজারার ভাড়া ইত্যাদি, এগুলি হচ্ছে পরিচালন ব্যয়। আর বিক্রিত পণ্যের ব্যয় কী, এটা আমি অবশ্যই একটু আগে উল্লেখ করেছি, আবার বলি, এগুলো হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, মানে পণ্য বিক্রয়ের সঙ্গে যে খরচগুলি জড়িত সেগুলি কে বলবো আমরা বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুত পণ্য।
তারপরে কি আছে ক্রয় ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন ক্রয় পরিবহন বা আন্ত পরিবহন আন্ত পরিবহন তারপরে তোমার জাহাজ ভাড়া জাহাজ ভাড়া ডকচার্জ ডকচার্জ কি মানে বন্দরে পণ্য রাখার জন্য যদি কোনো চার্জ প্রদান করা হয় বন্দর কর্তৃপক্ষকে সেটা হচ্ছে কি ডকচার্জ ডক চার্জ ইত্যাদি আর অন্যান্য ব্যয়ের মধ্যে আছে তোমার মূলধনের সুদ মূলধনের সুদ ব্যাংক জমাতিরিক্ত ঋণের সুদ ব্যাংক জমাতিরিক্ত ঋণটা কি ব্যবসায়ীরা ব্যবসায়ীরা ব্যাংক থেকে যে তার তাদের চলতি হিসাবের বিপরীতে যে ঋণটা নেয় সেটাকে বলবো আমরা ওডি ওভারড্রাফট এই ওভারড্রাফটের বিপরীতে যে সুদ প্রদান করা হয় সেটি হচ্ছে কি ব্যাংক জমাতিরিক্ত সুদ ব্যাংক জমাতিরিক্তের সুদ সুদ তারপরে তোমার স্থায়ী সম্পত্তি বিক্রয় জনিত ক্ষতি স্থায়ী সম্পত্তি বিক্রয় করে যদি কোনো লস হয় তাহলে সেটা অন্যান্য ব্যয়ের মধ্যে যাবে স্থায়ী সম্পত্তি বিক্রয় লব্ধ ক্ষতি অন্যান্য আছে তো এই হচ্ছে আমাদের ব্যয় পরিচালন ব্যয় বিক্রিত পণ্যের ব্যয় অন্যান্য ব্যয় তাহলে আমরা আর্থিক বিবরণী তৈরি করার সময় এগুলো আমাদের লাগবে তা নাহলে কিন্তু আমরা আর্থিক বিবরণী তৈরি করতে পারবো না এখন আমি তোমাদের সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশদ আয় বিবরণী কীভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠান কোনগুলি আইনজীবী আইনজীবীর চেম্বার চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম তারপরে তোমার এই দালান নির্মাণকারী সংস্থার যে ফার্ম অর্থাৎ আর্কি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের যে ফার্ম ইঞ্জিনিয়ারিং ফার্ম এগুলি তাহলে এটার সবটা কী হবে প্রথমে প্রতিষ্ঠানের নাম ধরো নাম দেই প্রথমে কি প্রতিষ্ঠানের নাম যে প্রতিষ্ঠানের আমি এই বিশদ আয় বিবরণী তৈরি করব সেই প্রতিষ্ঠানের নাম নিচে আমি লিখব বিশদ আয় বিবরণী তারপর তারিখ দেব হিসাবকালের শেষে হিসাবকাল বিভিন্নভাবে গণনা করা হতে পারে পয়লা জানুয়ারি থেকে শুরু করে 31 ডিসেম্বর পর্যন্ত এই 12 মাস সময়কাল হতে পারে আবার পয়লা জুলাই থেকে শুরু করে 30 জুন পর্যন্ত হতে পারে আবার পয়লা এপ্রিল থেকে শুরু করে 31 মার্চ পর্যন্ত হতে পারে বাংলাদেশের ব্যবসায়ীরা সাধারণত এই পয়লা জানুয়ারি থেকে শুরু করে 31 ডিসেম্বর হিসাবকাল গণনা করে থাকেন কেউ কেউ আবার এই পয়লা জুলাই থেকে শুরু করে 30 জুন পর্যন্ত হিসাবকাল গণনা করে থাকেন তাহলে এখানে যে সালের আমরা করব ড্যাশ সালের ড্যাশ তারিখের সমাপ্ত বছরের জন্য সমাপ্ত বছরের জন্য ঠিক আছে তারপর আমরা ছক করে নেব ছকটা আগে দেখাই তারপরে আমরা অঙ্ক করি বিশদ আয় বিবরণীর ছক বা নমুনা ছক এগুলো হবে টাকার ঘর বা টাকার কলাম তিনটা ঠিক আছে
তাহলে প্রথমটা হবে এখানে বিবরণ, এই তিনটা হবে টাকার ঘর, টাকা টাকা টাকা। তাহলে প্রথমে আসবে আমার আয়, আয় আয় সমূহ, সেবা আয়, সেবা প্রদান করে যে আয় অর্জিত হবে সেটা সেবায়। সেবায় যদি তোমার হিসাব কালের মধ্যে বকেয়া থাকে তাহলে যোগ হবে, আর অগ্রিম থাকে তাহলে সেটা বিয়োগ হবে, এটা মনে রাখতে হবে। সেবায় সেবায় সেবায়ের সাথে কি হবে যোগ, যদি বকেয়া থাকে তাহলে কি যোগ হবে বকেয়া, বকেয়া সেবায় বা বকেয়া সেবায়। এটা আমরা এই ঘরে সেবা এটাকে এই ঘরে বসাবো, আর যদি বকেয়া থাকে তাহলে এখানে লিখবো, লেখার পরে আপনার মোট সেবা এটা এখানে দিব। ঠিক আছে, এইগুলো সেবায়। তারপরে তোমার যদি বিনিয়োগ করা থাকে তাহলে বিনিয়োগে যে সুদ পাবো সেটা লিখবো, তাহলে সুদ প্রাপ্ত সুদ বা সুদ প্রাপ্তি এটা সরাসরি এখানে যাবে। যদি বকেয়া থাকে তাহলে যোগ করব, যদি তোমার অগ্রিম দেওয়া পাওয়া যায় তাহলে বিয়োগ করে দেখব, সুদ এখানে যাবে। যদি শেয়ারে বিনিয়োগ করা থাকে তাহলে এখানে কি লভ্যাংশ, লভ্যাংশ লভ্যাংশটা এখানে লিখতে হবে, লিখে যা হবে সেটা হবে সেটা হবে কি আমার মোট আয়, মোট আয়, মোট আয় আমি কোথায় লিখবো এই জায়গায়। এরপর থেকে আবার কি করতে হবে, বাদ দিতে হবে, আয়ের থেকে ব্যয় বাদ দিব। তাহলে বাদ ব্যয় সমূহ, ব্যয়ের মধ্যে কি আছে, যাতায়াত খরচ থাকতে পারে, তারপরে তোমার এই টেলিফোন বিল থাকতে পারে, তারপরে চেম্বারের ভাড়া থাকতে পারে, হ্যাঁ ইত্যাদি। তাহলে কী লিখবো আমি এখানে, যাতায়াত খরচ দিব, যাতায়াত ব্যয়, টেলিফোন টেলিফোন বিল, এগুলো আমি কোথায় লিখবো আগে, প্রথমে এই ঘরে লিখবো না, আমি সরাসরি দিয়ে দেবো, সরাসরি দিয়ে আগে এই ঘরে লিখবো, সরাসরি দেবো, সরাসরি দেব, যোগ করে আমি কি করব এই জায়গায় লিখব। এই যে আয়ের থেকে, এটা তো আমার আয়, আয়ের থেকে ব্যয় বাদ দিলে আমার কি হবে, মোট আয়ের থেকে মোট ব্যয় বাদ দেবো আমি, এটা বাদ দেবো, দিলে কি থাকবে, এটা বাদ দিলে কি থাকবে, বাদ দিলে থাকবে আমার নেট মুনাফা, নেট মুনাফা, নেট মুনাফা। তাহলে মোট সেবা আয় থেকে সেবা ব্যয় বাদ দেওয়ার পরে যা থাকবে সেটা হবে আমার নেট মুনাফা। তাহলে এই হচ্ছে এই সেবা প্রদানকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিশদ আয় বিবরণীর একটা নমুনা সব বা স্পেসিম্যান, স্পেসিম্যান নমুনা সব। এই সক অবলম্বন করে আমরা সেবাধর্মী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী তৈরি করব। তো ঠিক আছে, আমরা আমরা সক পদ্ধতি থাক, আগামী ক্লাসে আমরা এই এই সক অনুসরণ করে আমরা সেবাধর্মী প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী তৈরি করব। তো তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।